দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, নেবুলাইজেশন নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও পরপর দিচ্ছি এবং আগে আমার কিছু ভিডিও ছিল। নেবুলাইজেশন সম্বন্ধে আপনি স্বচ্ছ ধারণা রাখুন, বাসায় একটি নেবুলাইজার মেশিন থাকলে তা কতটাই যে উপকারী ভূমিকা পালন করে, যখন আপনি সমস্যায় পড়বেন তখন আপনি এটা বুঝতে পারবেন। সুতরাং আমি বলবো নেবুলাইজেশনটি আপনি নিজের হাতে দিন, আপনার বাবুকে সঠিক ডোজে দিন, তাহলে কোনো সাইড এফেক্ট হবে না। আমি আবারও বারবার বলছি নেবুলাইজার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষভাবে নাই। আজ আমি এই নেবুলাইজেশন বিভিন্ন ভিডিওর আলোকে নতুন যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে বুডিকট দিয়ে আমি আমার বাবুকে কিভাবে নেবুলাইজ করবো। আপনি প্রায় সময় দেখবেন চিকিৎসকের অনেক সময় দেখেন বুডিকট বলে একটা নেবুলাইজ করার সলিউশন দেন। আজকে আমি সেটা নিয়ে আলাপ করবো, এর ডোজ জানাবো, কিভাবে দেবেন, কিভাবে বোতলটা ভাঙবেন আমি পুরোটাই আপনাদের জানাবো। এই ভিডিওটির ব্যাপারে আপনারা চোখ রাখুন, আপনার বাবুর প্রয়োজনে আপনি ব্যবহার করুন, আপনার বন্ধু বান্ধব যাকে লাগে তাকে ভিডিওটি শেয়ার করুন। মূল আলোচনায় চলে আসে বুডিকট কি। বুডিকট এটি একটি স্টেরয়েড, আপনি বুঝতেই পারছেন স্টেরয়েড জাতীয় ওষুধ আপনি নিজে থেকে দেওয়া আপনার ঠিক হবে না, এটি সবসময় আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি দেবেন। এই স্টেরয়েড আপনি জানেন যে মুখে ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, নেবুলাইজার ফর্মে পাওয়া যায়, তো এটি একটি ব্যাপার। তো সুতরাং এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই বুডিকট যে অ্যাম্পুল, এটি একটি 2 ml এর অ্যাম্পুল, 2 ml বুডিকট বা বুডিসোনাইড 0.5 mg থাকে, তাহলে অ্যাম্পুলটি 2 ml এর। এবং এটি থেকে আপনি কীভাবে কোন ডোজে দেবেন সেটা আমি একটু জানাতে চাই। তাহলে 0 থেকে 6 মাসের বাবুদের এই 2 ml থেকে আপনি 0.5 ml তুলে দেবেন। আমি কীভাবে তুলতে হবে পরে শিখিয়ে দিচ্ছি। তাহলে 0 থেকে 6 মাস 0.5 ml, 6 মাস থেকে 5 বছর 1 ml, আর 1 বছর 5 বছর উপরে আমরা বলবো 1.5 ml, বা বয়স ভেদে ওজন ভেদে 2 ml পর্যন্ত লাগতে পারে, পুরোটাই লাগতে পারে। তাহলে আবারও বলছি 0 থেকে 6 মাস এখানে আছে 2 ml, এখান থেকে 0.5 ml তুলে দেবেন, 6 মাস থেকে 5 বছর 1 ml দেবেন, আর যারা আমরা অ্যাডাল্ট আছি তারা 1.5 ml বা 2 ml দিতে পারি। অন্যান্য নেবুলাইজারে আমরা নর্সল মিশিয়েছি আমি বলেছি, কিন্তু এখানে আপনি ইচ্ছা করে নর্সল নাও দিতে পারেন, কারণ এর ভিতরে নর্সলটা দেওয়া আছে। আমি সবসময় বলবো 0.5 ml ওষুধ দেওয়া তো কঠিন, তার সাথে যদি আপনি একটু নর্সল মিশিয়ে দেন তাহলে জিনিসটা দিতে সুবিধা হবে, তবে না দিলেও চলবে। এখন এই অ্যাম্পুলটা ভাঙাটা অনেকের জন্য একটু কঠিন হয়, এবং আমি জানি বা আমি শুনেছি অ্যাম্পুলটা ভাঙতে গিয়ে অনেকরা হাতও কেটে যায়। তা আপনারা একটু খেয়াল রাখবেন, এখানে যেটা অ্যাম্পুল আছে এখানে নীল রঙের একটি দাগ আছে, এবং এই অ্যাম্পুলটা ভাঙা আপনি কখনো খালি হাতে ভাঙবেন না। অবশ্যই একটা তুলা বা গজ পিস দিন, বা একটা কাপড় নিতে পারেন, এটা আপনার হাতের আঙুলটাকে বাঁচিয়ে কটন সহ ধরবেন এই জায়গাটায়, তার মানে হাতে একটা তুলা বা গজ বা কাপড় থাকবে, পরিষ্কার কাপড় তো বটে। এইভাবে আপনার প্রেশারটা দিতে হবে এই নীল দাগ বরাবর, যাতে আপনার হাত কেটে না যায় আপনি খেয়াল রাখবেন। কারণ এইটা ভাঙতে কিন্তু অনেক কিন্তু হাত কেটে যায়, আমরা জানি, মানে আমার নিজের একবার হাত কেটে গেছে। তাহলে অনভিজ্ঞ হাতে যখন আমি ডাক্তারের জীবন প্রথম শুরু করি আমার এটা হয়েছে। তাহলে প্রথমে আপনি ধরবেন, ধরে ঠিক এই নীল দাগ বরাবর চাপ দেবেন, আমি আর দিচ্ছি না, যেটা আমার হাত খালি আছে, তাহলে এটা খটাস করে কিন্তু ভেঙে যাবে, ওষুধটা ওপেন হয়ে যাবে। তাহলে আবারও বলছি 0 থেকে 6 মাসের বাবুকে আপনি 0.5 ml তুলবেন, 6 মাস থেকে 5 বছর 1 ml, আর 1 ml আমরা অ্যাডাল্টটা পুরোটাই ঢেলে দেবো। আচ্ছা, এখন 0.5 ml নিলে তো এখানে 2 ml ভিতরে বাকিটা রয়ে গেলো, এটা আপনি ইচ্ছা করে একটা মাইক্রোপোর দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন, পরে আমি আপনি আবার পরের বার নেগুলেশনের জন্য ইউজ করতে পারবো, সুতরাং এটা ফেলে দরকার নেই। তাহলে এখন আমি ধরেন একটা 8 মাসের বাবু, তাকে আমি নেবুলাইজ বুডিকট তুলবো, আমি তাহলে কীভাবে তুলবো? এইভাবে আমি এটা 3 cc সিরিজ নেবো। তাহলে 0.5 ml আমাকে নিতে হবে, আগেই বলেছি, তাহলে 0.5 আমার এখানে দাগ কাটা আছে, 0.5 দাগ কাটা আছে। তাহলে আমি আগেও বলেছি প্রথমে আমি বাতাস বের করে দেব, দিয়ে ওই যে বুডিকটটা ভাঙলাম এখান থেকে আমি ঢুকিয়ে একটু এমন করে আমি 0.5 ml ওষুধ তুলে ফেলবো, 0.5 ml ওষুধ তুলে ফেলবো। আগে থেকে আমার যেটা ধরে আছেন যিনি আমার মেডিসিন চেম্বারে, আমি এই মেডিসিন চেম্বার আস্তে করে এটা 0.5 ml ঢুলে দেবো। আমি আবারও বলেছি যে নর্সল এখানে না দিলেও চলে, তবে নর্সলটা দিয়ে দেওয়াই ভালো। আপনি সবসময় নর্সলের ডোজটা ফিক্স রাখবেন 2 ml নর্সল, আপনি এখান থেকে 2 cc, এখানে দাগ কাটা আছে 2 cc, তাহলে আপনি এভাবে উল্টো করবেন, 2 cc আপনি তুলে ফেলবেন। এই যে 2 দাগ তুলে ফেললাম আমি, আবার ওনার যাই যিনি আমার ধরেছিলেন মেডিসিন চেম্বারটা নিয়ে আমি এখানে ঢেলে দিলাম, বাস। তারপরে আমি এখানে আমার ওই মাস্কটা লাগিয়ে আমি নেবুলাইজ করলাম 5 to 7 minutes। তো দর্শক, আমি মনে করছি বুডিকট বা স্টেরয়েড একটি ম্যাজিক ড্রাগ, যখনই দেখবেন আপনার শ্বাসকষ্ট কমছে না, কাশি অনেক বেশি আছে, বা যারা অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না তাদেরকে বুডিকট দিলে বেশ ভালো রকম রেসপন্স করে। তো এই অত্যন্ত জরুরি এই ওষুধটি আপনি আপনার বাসায় রাখুন এবং প্রয়োজনে নেবুলাইজ করুন। অবশ্যই বুডিকট দিয়ে নেবুলাইজ করার আগে একটু চিকিৎসকের পরামর্শ নিন, আর আমি আবার বলবো সঠিক ডোজে করবেন, বাইরে ফার্মেসিতে দেওয়াটা আনহাইজেনিক, আপনি নিজের বাসায় একটা মেশিন রাখুন, সঠিক ডোজে আপনি যদি নেবুলাইজ করেন আপনার বাবু ঝুঁকিমুক্ত থাকবে। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।